হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কি নিয়ে হতে চলেছে। তাই বেশি প্যাকপ্যাক না করে আজকে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা দেখব আমাদের কেজের কবুতরগুলো। আমাদের কেজের ভিতরে প্রায় 5 জোড়ার মতো কবুতর আছে, আর এই জোড়ার ভিতরে এক জোড়া বাচ্চা আছে আর এক জোড়া ডিম আছে। ডিমগুলো জমে গেছে, ডিম রক্ত হয়েছে, আর এই জোড়া অন্য ডিম পারে নাই। এই জোড়াও পারে নাই। নতুন বিষয় যেটা হয়েছে, এটার ভিতরে আমাদের কবুতরগুলো বাচ্চা ফুটাইছে। দুটা বাচ্চাই ছোট ছোট, হালকা হালকা খাবার খাওয়াই দিচ্ছে, রেখে দিলাম বাচ্চাগুলো। এগুলোর অনেক ওম দরকার, তা দিতে থাকুক। এই যে ফিমেলটা, আর যদি আমরা ওই দিকে যাই, এই যে টিমের খোসাগুলো দেখছেন, আর এটার ভিতরে যা হয়েছে, এই এই যে এই জোড়া দেখতেছেন, এই জোড়ায় ডিম দিছে একটা, এটা ফিমেলটা আর ওইটা মেল, একটা ডিম দিছে। ডিম মাশাল্লাহ ডিমটা বড় আছে, আর এই জোড়ার কিছুদিন পরে ডিম দিবে। এই জোড়ার খবর কোয়া যায় না। আর আমার চুইটালটা দেখ, এই আমার গলা কষা বাচ্চা বা স্প্রিং কষা যাই বলেন না কেন, এটা হচ্ছে মেল আর এটা হচ্ছে ফিমেল। এগুলার ডিমগুলো জমে গেছে, দেখছেন কি কালো হয়েছে। আর এই জোড়া যদি ডিম দেয় অবশ্যই আপনাদের আপডেট দিব, চিন্তা করবেন না। তাহলে আমাদের এই যে আমাদের গুগুগুলা যদি দেখেন, এ দেখেন আমার একটা মজার বিষয় কি জানেন, আমাদের মেলটা মানে ফ্রেন্ডলি, বুঝছেন, মাঝে মাঝে ওই আসা আইসা ডাকে। আর ফিমেলটা ডিমে বসে আছে, দেখি ডিমগুলো দেখা ডিমগুলা
ওইসাপর বৈশাপর ডিমে ওইসাপর তা দিতে থাক, ডিম ফুটতে বাচ্চা হলে নতুন আপডেট দেওয়া হবে। অবশ্যই আমাদের পাশে থাকবেন, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি, কমেন্ট করে আমাদের নতুন ভিডিও দেওয়ার জন্য উৎসাহ দিবেন। আর আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ হচ্ছে আমরা এই সকল ভিডিও দিয়ে থাকি, পশু পাখির যত আপডেট আছে দেই। আপনারা যদি চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। সবাইকে বিদায় জানাচ্ছি, আল্লাহ হাফেজ।